শম্পা আহমেদ, আপনি লিখেছেন, আমার বর কুকুর পছন্দ করে, অনেক নিষেধ করার পরও সে কুকুর কিনে এনেছে, সে বাইরে কাজে থাকে, এখন বাধ্য হয়ে কুকুরকে আমি খেতে দেই, গোসল করাই, আমাদের ঘরের ভেতর থাকে, ফরজ নামাজ ছাড়াও আমি তাহাজ্জুদ, চাষ ইত্যাদি নামাজ পড়ি, এক্ষেত্রে আমার করণীয় কী? আসলে এই কারণেই বিয়ের ক্ষেত্রে দিনদার পাত্র পাত্রী তালাশ করা গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে পাত্রী দিনদার, পাত্র বদ্দিন, কিংবা পাত্র দিনদার, পাত্রী দিনদার নন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নিজেদের বোঝাপড়াতে অসুবিধা তৈরি হয়, দিন পালন ক্ষেত্রে বড় ধরনের বাধা তৈরি হয়, যেমন এক্ষেত্রে হয়েছে। তো আপনি খুব বিনয়ের সাথে, খুব সিরিয়াসলি আপনার স্বামীকে, আপনার বরকে জানিয়ে দিবেন যে দেখো, সেই কারণে আমার জন্য আমি সেই যে ঘরে থাকে সেখানে ক্ষমতার ফেরেশতে আসে না, তুমি যদি আমাকে বাধ্য করো তাহলে সেক্ষেত্রে আমি অন্য ঘরে কক্ষ গিয়ে আমি থাকতে বাধ্য হব, সেটা আপনি করবেন। বাকি কুকুরের সেবা করাতে কোনো অসুবিধা নেই, সেবা করা বলতে তাকে খাদ্য দিলেন, এটা কোনো গুনাহের কাজ নয়, তাকে আপনি অসুস্থ হলে তাকে ওষুধ দিলেন বা ওষুধ প্রয়োগ করলেন, এটা কোনো গুনাহের কাজ নয়, কিন্তু আসলে তাকে ঘরে স্থান দেওয়া, এটাই হলো কোরআন হাদিসে নিষেধ। এবং শয়তান কোন কোন ওয়েতে আমাদের ঘরবাড়িতে প্রবেশ করতে পারে, আমাদের ভেতরে প্রবেশ করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আমাদেরকে সাবধান করেছেন, কুকুর তার একটি। এবং এই কারণে আপনি দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটিকে নিষেধ করেছেন, শয়তান অমুসলিমদের দিয়ে এবং আমাদের মুসলমানদের মধ্যে যাদের মধ্যে ইসলাম চর্চার দুর্বলতা আছে তাদেরকে দিয়ে এই কাজটা সবচেয়ে বেশি করায়, কারণ এটা শয়তানের আমাদের বাসাবাড়িতে প্রবেশের সবচেয়ে বড় ওয়েগুলোর একটি। তো সেজন্য আপনি আপনার স্বামীকে বোঝাবার চেষ্টা করবেন, না হলে আপনি নিজে সেফে থাকার চেষ্টা করবেন, অন্তত সে যে কক্ষে থাকে কুকুর আপনি অন্য কক্ষে থাকবেন, অন্তত এতটুকু করবেন। তারপরও আপনার স্বামী যদি কথা না শুনে তাহলে সেক্ষেত্রে গুনাহগার হবেন, আল্লাহ তাআলার কাছে আপনার দায় আর থাকলো না।